একটা গড়ে গড়ে পানি নিয়ে রায়চুড়া গঙ্গেশ্বর ঠার পানি ধরলি। আগে আমার পানি বাপা মানছিয়ে করছিলে সে ঢালছিলে, এবে আমি বড় হয়ে গেলি আর বাপাঙ্ কষ্ট করে পড়বি, আমি পানি ঢালছু আমার আরোগ্য পাই ও দেশবাসীঙ্ আরোগ্য পাই, আমি ভাই বোনকে আরোগ্য পাই আমি পানি ঢালছু। ভাই মু মানছিয়ে করছিলি পুয়া হলে আসিবি পানি ঢালা পাই আসিছি, আউ বিনা মানে পেঁয়াজ রসুনের শ্রাবণ মাসটা পুরো কাটিয়ে বলে কাটুছি, 5 বর্ষ হল করুছিলি, আর বটেশ্বরের পানি আনি গঙ্গেশ্বরের পানি ঢালি পুয়া পাই মানছিয়ে করছিলি। শ্রাবণ মাসের প্রথম আমার নূয়া পানি নইরে আসে, সে প্রতি বর্ষ আমি শ্রাবণ মাসের পানি উঠাও, উঠাই আনিকি গঙ্গেশ্বর মহাদেব পাখে আমি পানি ঢালু, আমার অবশ্য মনস্কামনা লা মনস্কামনা পূর্ণ হয়েছে। প্রায় 15 বর্ষ আমি অরু আনি থাকু শিবঙ্গ উপরে, আমার শ্রাবণ মাসের পানি ঢালিবা দ্বারা কোটি পুণ্য মিলে, আর শিবঙ্গ পাখে যে মানসিক আমি করু পূর্ণ হু, সেপাই আমি শ্রাবণ মাসে পানি ঢালু।